হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে একটি নতুন WBPRB-র আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। WBPRB থেকে জানানো হয়েছে যে 27/8/2023 তারিখে WBPRB থেকে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্ট্রেসের নতুন বিজ্ঞপ্তি জারি করবে। এবং আমরা এটা কিভাবে দেখতে পাব, গুগলে গিয়ে WBPRB লিখে সার্চ করলেই এই পেজটি ওপেন হয়ে যাবে। এবং এই পেজে দেখো লেখা আছে টেন্টেটিভ ডেটস, বা তুমি এই পেজটার ভিতরেও ঢুকতে পারো। এই পেজটার ভিতরে ঢুকলে দেখো এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে দেখো টেন্টেটিভ ডেটস। টেন্টেটিভ ডেটসের ওখানে দেখো লেখা আছে টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ আ নিউ রিক্রুটমেন্ট ডাইভ ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্ট্রেস অ্যান্ড সার্জেন্ট ফর কলকাতা পুলিশ। এখানটায় ক্লিক করলেই দেখো এই পেজটা খুলে যাবে, এবং যেখানে একদম উপরে লেখা আছে দেখো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্ট্রেসের আনআর্ম ব্রাঞ্চের এবং সার্জেনের যে রিক্রুটমেন্ট হবে সেটা 27/8/2023 থেকে শুরু হবে, এবং এই 27/8/2023টা টেন্টেটিভ ডেট। এবং এখানটায় ক্লিক করলেই দেখো এই পেজটি খুলে যাবে, এবং এখানেই পরবর্তী যে স্টেপগুলো সেগুলো দেওয়া হবে। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী যখন বিস্তারিত আপডেট আসবে তখন সেই বিস্তারিত আপডেট নিয়ে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। এবং বন্ধুরা, তোমরা যদি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে চাও এই চ্যানেল থেকে, তাহলে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে দেখবে একটি বেল আইকন আছে, বেল আইকনটিতে টাচ করে দিবে, তোমাদের কাছে আপডেট চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা।